রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। লোকশিল্পীদের সাথে পা মেলান মুখ্যমন্ত্রী। নৃত্যা অনুষ্ঠানের মাঝে মঞ্চ থেকে নেমে যোগদান লোকশিল্পীদের সাথে। দীর্ঘ দুবছর পর রেড রোডে অনুষ্ঠিত হল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। রেড রোডে বর্ণাঢ্য স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অনুষ্ঠান চলাকালীন লোকশিল্পীদের সাথে পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে যোগদানের পর জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। তাকে গার্ড অফ অনার দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এরপর শ্রদ্ধা জানান পুলিশ মেমোরিয়ালে। এদিনই হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টিও করা হয়। সোমবার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলনের পর শুরু হয় কুচকাওয়াজ। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরা হয় ট্যাবলোর মাধ্যমে। গত দুবছর মহামারীর কারণে রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা যায়নি। দুবছর বাদে অনুষ্ঠান, স্বভাবতই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সরকারের পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠান থেকে 11 জন আইপিএস অফিসারকে সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী। তাদের মধ্যে উল্লেখযোগ্য ডিআইজি বর্ধমান রেঞ্জ অলোক রাজৌরিয়া, ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ রশিদ মুনির খান, কলকাতা পুলিশের 3 জন ডেপুটি কমিশনার রূপেশ কুমার, আকাশ মাঘাড়িয়া, জয়িতা বসু সহ আরও বেশ কয়েকজন। রেড রোডে আদিবাসী নৃত্য চলাকালীন এদিন হঠাৎই মঞ্চ থেকে নেমে আসেন মুখ্যমন্ত্রী। লোকশিল্পীদের সাথে পা মেলান তিনি। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের অপর মন্ত্রী বীরবাহা হাঁসদা, তিনিও পা মেলান শিল্পীদের সাথে। কিছুক্ষণ শিল্পীদের সাথে নৃত্যে অংশ নেবার পর ফের মঞ্চে ফিরে যান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়ক, ছিলেন বেশ কয়েকজন আমন্ত্রিত শিল্পী ও দেশ বিদেশের আমন্ত্রিত প্রতিনিধিরা। Shrutinath, Honorable Chief Minister, joins the tribal dance to honor and celebrate the spirit of independence. Let there be unity, peace and prosperity. Give a big standing ovation to Honorable Chief Minister. Khub shotti kotha. Jongol mohole ei sob shilpider shonge adibashe nete kami diyechen mananiya mukhyamantri. স্বাধীনতার 75 বছর পূর্তি উদযাপনের আনন্দে উজ্জ্বল সবাই। সেই আনন্দে সেই ভারতীয়ত্বের গরিমারি প্রকাশ এই নৃত্য। Ladies and gentlemen, standing ovation to Honorable Chief Minister Mamata Banerjee. ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।